তোমরা আজকাল জেনেই গেছো ফুটবাজি মানেই নতুন একটা জায়গা। আশা করি সেই বিশ্বস্ত জায়গাটা হয়ে উঠতে পারছি। আর ওই যে এক রিপিটেশন, একই রেস্টুরেন্টে বারবার বারবার, ওই জিনিসটা তো আসছে না ফুটবাজির কাছে। তাই আশা করবো তোমরা আমাদের পাশে থাকবে এবং নতুন নতুন যে জায়গাগুলো খুঁজে বার করছি তোমাদের জন্য, সেগুলোতে তোমরা যাবে, গিয়ে ট্রাই করবে এবং আমাদের জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে। রিভিউ আলাদা করে দেওয়ার কিছু হয় না, বাঙালিদের আলু পোস্ত চেনাবো। আর পয়লা বৈশাখে যেটা আমরা সারাক্ষণ পছন্দ করি সেটা হচ্ছে বাঙালি খাবার, বাঙালি আনা, বাঙালি থালি। ফুটবাজির নতুন একটা এপিসোডে তোমাদের আবারও সকলকে স্বাগত জানাই। আর আজকের যেখানে চলে এসেছি আমি ডাবল এক্সাইটেড, মানে এতদিন এক্সাইটেড ছিলাম কিন্তু আজকের আমি ডাবল এক্সাইটেড। কেন জানো? আজকের নতুন আবারও একটা থালির খোঁজ তোমাদের দিতে পারবো। আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে নতুন নতুন থালি এক্সপ্লোর করছি, সেগুলো এক্সপ্লোর করেও আমাদের মনে একটা শান্তি আসছে যে হ্যাঁ তোমরা খুশি হচ্ছ। সত্যি বলছি আমরা খুবই এক্সাইটেড তোমাদের এরকম কিছু জায়গার খোঁজ দিতে পেরে। আজকে যেমন একটা জায়গায় চলে এসেছি, জায়গাটা তোমাদের খুব কাছে, হাতের কাছের জায়গা, একেবারে বেন্টিং স্ট্রিটে আমি আছি এবং বাইরে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভবপর হলো না, তার জন্য আমি একেবারে ভিতরে এসে ইন্ট্রোটা বলছি, কারণ এখানে প্রচণ্ড ভিড়, বাইরে ভীষণ ভিড়। তো আমি এখন রয়েছি আদি বাঙালি রেস্টুরেন্টের মধ্যে এবং অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এবং সব থেকে বড়ো কথা, তোমরা যে খোঁজটা আপাতত করছো সেটা হচ্ছে এসি রেস্টুরেন্ট, যেখানে বসে বাঙালির থালি খেতে পারবে, সেটাই কিন্তু এটা। একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আছে, ছিমছাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং যেখানে বসে তোমরা কম টাকায় বাঙালি থালি খেতে পারবে। এক্সাইটেড নিশ্চয়ই? তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এবং সাথে থাকো। আর ততক্ষণ যেটা দেখবে অ্যাম্বিয়েন্সটা দেখো। আর অলরেডি ক্যামেরা বন্ধ করে একবার বলা হয়ে গেছে, খোঁজটা কে দিয়েছে বলে দে। তো খোঁজটা দিয়েছে বনি, তো তার জন্য থ্যাংক ইউ। আর চলো ব্লগটা দেখো। তো অ্যাম্বিয়েন্স নিশ্চয়ই দেখে নিয়েছো। এবার যেটা আছে এখানে, খাওয়া দাওয়া করতে এসেছি, মেনু কার্ড দেখবো না তা কি হয়। এত সুন্দর একটা মেনু কার্ড আছে যার মধ্যে আলাকার্টের অনেক আইটেম আছে, তবে আমরা যেটা খেতে এসেছি সেটা হচ্ছে থালি। আর থালির সাথে কিছু কম্বোজও আছে আমি যেটা এসে দেখলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং কুইক বাইটস বলো বা স্মল বাইটস বলো, তার জন্য কিন্তু কম্বোজগুলো খুব ভালো। যারা অনেকটা কিছু খেতে চাও না, অল্প কিছু খেতে চাও, তার জন্য তো কম্বোজ খুব ভালো। যেগুলো আছে একটুখানি আমি ফার্স্টে কম্বোজ থেকেই দেখাই, কেননা এত সুন্দর সুন্দর কম্বোগুলো আছে। 199 থেকে কম্বোজগুলো স্টার্ট হচ্ছে এবং 230 পর্যন্ত কিন্তু প্রচুর কম্বোজ আছে, যেগুলো বেশ ভালো ভালো, আমার বেশ ভালো লেগেছে এবং সমস্ত কিন্তু বাঙালিয়ানাতে ভরপুর। পোলাও আছে, তার সাথে পোলাওয়ের সাথে চিকেন, মাটন, ফিশ নানান রকম আছে। এরপর কম্বোজের পর আমরা যেটা খেতে এসেছি আজকে সেটা হচ্ছে থালি সেকশন। এখানে দেখো থালিরও কিন্তু ভ্যারাইটি আছে। ভেজ থালিটা শুরু হচ্ছে কিন্তু 190 থেকে। আর আমি আজকে যে থালিটা খেতে চলেছি, আন্দাজ করো তো সেটা কি হতে পারে? একজন চিকেন লাভারের কাছে চিকেন থালি না নিয়ে কি থাকা যায়, সেটাই কিন্তু আজকে নিয়েছি, যেটার প্রাইস কিন্তু মাত্র 230। 230-তে চিকেন থালি পাচ্ছ, যেটা খুবই রিজনেবল, আমার তো মনে হয় ভীষণ রিজনেবল। এবং তোমরা জানাও তোমাদের রিজনেবল লাগলো কি না। এবার তো বলবো থালি দেখানো হয়ে গেছে, কী কী দাম আছে, প্রাইস আছে, সমস্ত দেখানো হয়ে গেছে। এবার বলবো খাবারটা আসুক, তবেই তো বোঝা যাবে যে খাবারের দামটা ঠিকঠাক আছে কি না, ভ্যালু ফর মানি কি না, সেটা দেখার জন্য খাবার আসুক। ততক্ষণ ওয়েট করি, চলো। তো আমাদের কাছে কিন্তু চলে এসেছে 230 থালিটা, গোটা থালিটা চলে এসেছে। এবং থালিতে কী কী আছে একটু দেখিয়ে দিই। ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে ভালো কোয়ালিটির বাসমতি চালের ভাত, যেটা খুবই ভালো লাগলো। আমার চালগুলো ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির এবং রাইসের কোয়ান্টিটিটা মোটামুটি, আমি খুব ভালো বলতে পারছি না কিন্তু বেশ ভালোই, একজনের জন্য একদম ঠিক আছে। তার সাথে আছে আলু ভাজা, ক্রিস্পি আলু ভাজা, সাথে লেবু লঙ্কা তো আছেই, সাথে আছে একটা ডাল আর আলু পোস্ত, যেটা বাঙালির ইমোশন। এটা সাধারণত বাড়িতে আমরা খুব আয়েশ করে খেতে পাই কিন্তু রেস্টুরেন্টে বসে আলু পোস্ত থালিতে খাওয়া খুব একটা হয় না, এটা আলাকাটেই নিতে হয় সাধারণত, কেননা পোস্তর যা দাম বাড়ছে সত্যি, যারা বাজার হাট করো তারা জানো। তো সেটাই থালিতে পাওয়া সত্যি একটা বেশ ভালো লাগলো আমার ব্যাপারটা।
তার সাথে যেটা আছে চিকেন থালি নিয়েছিলাম, তো চিকেন আছে, চিকেন থালির যে চিকেন কষা সেই ব্যাপারটা আছে, এবং সাইজগুলো জাস্ট দেখো, দু পিস চিকেন দিয়েছে এবং পিসগুলো ঠিক এই সাইজের, জাস্ট অসাধারণ সাইজগুলো, বেশ ভালো, দুটোই বেশ ভালো সাইজ। এবং গ্রেভিটা যেটা আছে দেখেই এতটা টেম্পটিং লাগছে, খেতে তো আশা করছি খুব ভালো হবে। এবং শেষ পাতে যেটা আছে একটা চাটনি, যেটা আমার মনে হচ্ছে এটা প্লাস্টিক চাটনি, তবে খেলে বুঝতে পারবো সেটা কী আছে। টোটাল যে জিনিসগুলো আছে আমার বেশ ভালো লেগেছে, এবং কোয়ান্টিটি কিন্তু অনেক, এরকম প্লেটে দিয়েছে বলে ভেবো না যে কোয়ান্টিটি কম, অনেকটা করে কোয়ান্টিটি দিয়েছে। আমি তো বলবো, আমাদের একটা ভিডিও আছে যেটা শোলে কিচেন মধ্যম গ্রামের ভিডিও, ওদের দেখবে বাটিগুলো এইটুকু এইটুকু ছিল, কোয়ান্টিটি ভীষণ কম ছিল, কিন্তু যেহেতু ওরকম ছোটো ছোটো বাটিতে করে দিয়েছিলো এবং সুন্দর করে অনেকটা স্পেস নিয়ে সাজিয়ে দিয়েছিলো না, অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিলো এবং মনে হচ্ছিলো অনেকটা খাবার আছে। কিন্তু এখানে যেহেতু প্লেটটাই এত ছোট করে ফেলেছে, তাই জন্য মনে হচ্ছে দেখে হয়তো তোমাদের লাগবে যে এটা কম খাবার আছে, না কিন্তু একজনের জন্য একদম পেট ভরা খাবার আছে। এবং আমার এই জায়গাটাতে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড আমি, যে এইগুলো যদি প্রচুর কোয়ান্টিটি দিয়েছে, এগুলোই যদি আলাদা আলাদা বাটিতে করে দিত এবং একটা সুন্দর প্লেটে করে সাজিয়ে দিত, আমার মনে হয় আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতো জিনিসটাকে, সেটা করেনি, সেটা করতে পারতো। তো আমার এই থালাটা একটু প্রবলেম হচ্ছিলো, তো আমি একটা থালা নিয়ে নিয়েছি এবং তাতে অল্প করে আমি ডালটা একটু নিয়ে নেবো। দেখো কড়াইশুঁটি দেওয়া আছে ডালটা, এবং ডালটা যেটা আছে খুব ঠিক একটা ডাল, বেশ ভালো করে মশলা দেওয়া আছে। তো আমি একটুখানি ডালটা নিয়ে নিই, তো সাথে ছিল ঝুরো আলু ভাজা যার কিছুটা আমি নিয়ে নিয়েছি প্লেটে, আর লেবুটা সাথে নিয়ে নিলাম। ডাল আলু ভাজা লেবু, এটা হচ্ছে প্রত্যেকটা বাঙালি থালির ফার্স্টে এটা থাকে, এবং এটা খেতে সবার ভালো লাগে, আমি জানি সবার ভালো লাগে। তো দেখি এখানে কেন ডালটা না বেশ স্পাইসি একটা ডাল, আমার তো যথেষ্ট ভালো লেগেছে, এবং সাথে কড়াইশুঁটি দেওয়া আছে, বেশ ভালো ছিল ডালটা। তো এরপর যেটা আমার খুব ফেভারিট এবং বনিরও খুব ফেভারিট, কিন্তু ও আপাতত একটু ডায়েটে আছে, তাও আজকে একটু একটু খাবে, সেটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত আমাদের সকলের খুব ফেভারিট, আমাদের বাঙালিদেরই বলতে পারি খুব ফেভারিট এটা, এবং বাড়িতে এটা আমরা খুব ভালোবাসি খেতে। না আমি কিন্তু স্ট্রিক্ট ডায়েটে আছি, আমি সব খাবো না। ওকে ওকে, চলো তাহলে আমি খেয়ে নিই। এর সাথে একটুখানি রাইস আমি নিয়ে নিচ্ছি। প্লেটটা দেখে আমি সত্যি ভাই ডিসঅ্যাপয়েন্টেড, মানে প্লেটটা একটুখানি, এই প্লেটটা দিলে একদম পারফেক্ট হতো, কিন্তু এটা খাবারগুলো, এখানকার খাবারগুলো এবং খাবারের কোয়ান্টিটিগুলো কিন্তু বেশ ভালো, দেখতে পাচ্ছ। এখানে আমি এটা নিয়েছি, এরপর মানে এই যে প্লেটটা দিয়েছে কম্বো স্টাইলের যে প্লেটটা, তাতে কিন্তু এতটা এখনও বাকি আছে, যথেষ্ট ভালো কোয়ান্টিটি দিয়েছে। এবং আমি একটুখানি ভাত দিয়ে একটু আলু পোস্ত মেখে খেয়ে দেখব, এটা আর রিভিউ আলাদা করে দেওয়ার কিছু হয় না, বাঙালিদের আলু পোস্ত চেনাবো, আমি অত বড় বাঙালি এখনো হইনি, তো খেয়ে দেখি মজাটা নেই আলু পোস্তর সাথে ভাত। এটা জাস্ট খেতে থাকি, কেমন খেতে কী বৃত্তান্ত, ভালো না খারাপ কোনো কথায় যাচ্ছি না, খেতেই থাকি, তারপরে যে আইটেমটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো এরপর চিকেন লাভারদের জন্য যে মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে চিকেন, এবং চিকেন কষা আছে, এবং আবারও দেখাচ্ছি সুন্দর দুটো সাইজের চিকেন আছে, বেশ ভালো দেখে তো বেশ ভালো লাগছে। তো একটু প্লেটে নিয়ে নিই, নিয়ে জুসটাও একটু নিয়ে নিই, গ্রেভি মতন হালকা হালকা আছে, অল্প একটু নিয়ে নিই, নিয়ে খেয়ে দেখি চিকেনটা। ফার্স্টে একটুখানি দেখাই ক্লোজ থেকে, বেশ ফ্রেশ চিকেন, এবং বেশ ভালো রকম সফট চিকেনটা, বেশ ভালো দেখে তো বিশাল টেম্পটিং লাগছে, আমি আগেও বললাম যখন আমি থালিটা দেখাচ্ছিলাম তখনও বললাম বেশ টেম্পটিং লাগছে, খেয়ে দেখি স্মেলটা যা আসছে না, মানে বিয়েবাড়ির চিকেন কষা এক্স্যাক্টলি ওই গন্ধটা আসছে, দারুণ লাগছে, তো খেয়ে দেখি। চিকেনটা যেটা আছে এটাও আমার খুব স্পাইসি লেগেছে এবং দারুণ লেগেছে, সত্যি বলছি খুবই ভালো খেতে। এরপর একটা কথা বলি, এই যে টোটাল থালিটা খেলাম, এরপর যেটা আছে চাটনিটা, ওটা জাস্ট একটু টেস্ট করে নিই, নিয়ে বলছি কথাটা। এখানেও আমার মনে হচ্ছে ওই যে প্লাস্টিক চাটনি যাকে বলে, পেঁপের চাটনি যাকে বলে, ওটাই আছে এখানে, তো আমি একটু টেস্ট করি। প্লাস্টিক চাটনি, অনেক দিন পরে এই চাটনি খেলাম, এখন আর খুব একটা এটা
রেস্টুরেন্টে তো দেয় না। যাই হোক, ঠিক আছে, এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে, ইদানিং আমরা দুজনেই খুব কাজে ব্যস্ত হয়ে গেছি, তার জন্য আমাদের সন্ধেবেলা করে বা বিকেলবেলা বা সন্ধেবেলা যাই বলো না কেন ব্লগ করতে হয়। এই সন্ধে 7টার সময় যখন আমাকে ভাত খেতে হবে ভেবে আমি রেস্টুরেন্টে ঢুকি, তখন রীতিমতো আমার কষ্ট হয়। কিন্তু তারপর যদি এই খাবারটা পাওয়া যায়, এই রকম মানের খাবার পাওয়া যায়, কোয়ালিটি এরকম যদি হয়, তাহলে বিশ্বাস করো এই যে খাচ্ছিলাম কোনো রকম কষ্ট হয়নি, মনে হচ্ছে কখন ক্যামেরাটা অফ হবে আর সবটা খাবার শেষ করবো, এতটাই ভালো। এবং আমি তো বলবো যে এই নতুন জায়গাটা এক্সপ্লোর করে আমার সত্যি যে মানে এক্সপেকটেশনটা যেটা ছিল এবং যতটা এক্সাইটেড ছিলাম সবটাই যেন একদম ফুলফিল হয়েছে। এবং আমি এটা বলবো যে তোমরা এখানে আসতে পারো, এবং শুধু আসতে পারো বলে বলছি না, জায়গাটা বেশ ছিমছাম। আর প্রথম কথা হচ্ছে এটা ফার্স্ট অন ইউটিউব, আমরা প্রথম এক্সপ্লোর করলাম, এবং তোমরা আজকাল জেনেই গেছো ফুটবাজি মানেই নতুন একটা জায়গা। আশা করি সেই বিশ্বস্ত জায়গাটা হয়ে উঠতে পারছি। আর ওই যে এক রিপিটেশন, একই রেস্টুরেন্টে বারবার বারবার, ওই জিনিসটা তো আসছে না ফুটবাজির কাছে। তাই আশা করবো তোমরা আমাদের পাশে থাকবে, এবং নতুন নতুন যে জায়গাগুলো খুঁজে বার করছি তোমাদের জন্য, সেগুলোতে তোমরা যাবে, গিয়ে ট্রাই করবে এবং আমাদের জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে। আমরা তো সত্যি জানি না, এবং আমরা অনেক ঘেঁটে ঘুঁটে প্রায় বলতে পারো গবেষণা করে বার করছি জায়গাগুলো, তো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না, কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লেগেছে তো? এত সুন্দর একটা থালির খোঁজ, আমি তো জানি যে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে যেটা করবে সেটা হচ্ছে লাইক করে দেবে, আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই করে শেয়ার করবে। সামনে কী আসছে জানো তো? পয়লা বৈশাখ আসছে, আর পয়লা বৈশাখে যেটা আমরা সারাক্ষণ পছন্দ করি সেটা হচ্ছে বাঙালি খাবার, বাঙালি আনা, বাঙালি থালি। তো সেই রকম একটা বাঙালি থালির খোঁজ অলরেডি দিয়ে ফেললাম, এবং গোটা ব্লগটা দেখে নিয়েছো আশা করি, ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট, আর সাথে সাথে নতুন ভিডিও দেখার জন্য, নতুন খোঁজ জানার জন্য, নতুন সন্ধান পাওয়ার জন্য ফুটবাজির সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব করে দাও ফুটবাজি চ্যানেলটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের সমস্ত আপডেটস তোমরা আগে পেয়ে যাও আর নতুন আরেকটা জায়গার খোঁজ জানতে পেরে যাও সবার আগে। তো চলো, দেখতে থাকো ফুটবাজি, সঙ্গে থাকো ফুটবাজির, দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে।